এই দৃশ্য প্রথমবার দেখলাম, বেশ ভালো লাগছে। এখানে লাইন দিয়ে সব কুর্তি, বাস গাঢ় গাঢ় স্যুপ, একদম দেখে মনে হচ্ছে ভালোই হবে খেতে। আর এরকম করে প্যাকিং করে দিয়েছে চাউমিন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মুভুর তুলির নতুন আর একটি ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি একটু পুজোর শপিং করতে। তেমন কিছু কিনবো না, জাস্ট পুজোর আগে মার্কেটে যাওয়া, একটু দেখা কীরকম কী হচ্ছে। গত বছর তো প্রচুর ঘুরেছিলাম, কিন্তু এবছর আর বেরোনোর সময় হয়ে ওঠেনি। তাই আজকে ভাবলাম একটু যাই, দেখি লোকজন কীরকম হচ্ছে, কীরকম সাজানো চলছে, মানে প্রি পূজা কীরকম চলছে, প্রি প্যান্ডেল। তো সেই ভেবে যাচ্ছি, দেখি টুকটাক কেনাকাটা করবো, আর একটু ঘুরবো, একটু খাওয়া দাওয়া করবো, চলে আসবো। অনেক দিন ধরে ভিডিও আজকাল আর হচ্ছে না দেওয়া, অনেক দিন গ্যাপে গ্যাপে হয়ে যাচ্ছে, আমার সময় হয়ে উঠছে না। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। এটা আবার সাজিয়েছে, এটা কি দুর্গাপুজোর জন্য? দুর্গাপুজো উপলক্ষে আজ থেকেই সাজানো হয়ে গেছে। এই চারিদিকে ছাতা ছাতা লাইট দিয়ে, ঠাকুর যাচ্ছে প্যান্ডেলে, গাড়িতে করে যাচ্ছে, এক একটা করে মহিষাসুর দুর্গা। হেভি লাগছে, হেভি দেখতে লাগছে। এই যে সামনে যাচ্ছে আরো গণেশ, মা দুর্গার গাড়ি, সরস্বতী, সব লাইন দিয়ে চলেছেন। এই দৃশ্য প্রথমবার দেখলাম, বেশ ভালো লাগছে। আমরা এই হাতিবাগান মার্কেটে, এখন পুজোর মার্কেটিং চলছে, শেষ সময়ে সবাই প্রচুর ভিড় করেছে, আর চারিদিকে এই পোস্টার ফোস্টারগুলো মানে দেওয়া শুরু হয়ে গেছে পুজোর জন্য। চারিদিকে প্যান্ডেলও তো অনেক রেডি হয়ে গেছে। এদিকে নতুন 50% অফ, জানি না মনে নেই। দেখো এখানে যে জুয়েলারি কেনার জন্য, এখানে তো লাইন দিয়ে কিনতে হবে। আমরা এই আদি মালঞ্চর দিকে যাচ্ছি, ওখানে একটা কিছু ভাজাভুজি খাবে। আর এই যে এখানেও প্যান্ডেল তৈরি হচ্ছে, পদ্মফুল টদ্মফুল তো তৈরি করেছে, এখন আরও কী কী করবে। আর এদিকে এই যে খানা খাজানা, এখানেও সেই যথারীতি যেরকম ভিড় থাকে সেরকম ভিড়। এই আদি মালঞ্চতে চলে এসেছি। ফিশ ফ্রাই, বিশাল বড় ফিশ ফ্রাই, কাসুন্দি, স্যালাড এইসব দিয়েছে। দেখি কতটা কি, একটু মশলা এখনো পিস বেরোয়। ভর্তি একদম মোটা করে খুশ, প্রচুর গরম, প্রচুর প্রচুর গরম, ঠান্ডা না হলে খাওয়া যাবে। এমন মশলাটা খুব ভালো করেছে, মাঝের মধ্যে যেতে পারিনি, প্রচুর গরম। তেমন স্যালাড চাটনি সব দিয়েছে, ভালোই। এখানকার তো এটা তো পপুলার, সবাই ভালো বলে, তো সত্যিই ভালো। আমরা এখন বাজার কলকাতাতে ঢুকছি, কিন্তু প্রচুর ভিড় এখানে, এর ভেতরে মনে হয় ভিডিও করতে দেবে না, এলাও নেই। তো দেখি ঢুকে বেরিয়ে কী কী পছন্দ হয় কিনবো, তারপরে বেরিয়ে এসে আবার কথা বলছি। আমরা এটা কি সিটি মল? আমরা এখন সিটি মলে ঢুকেছি, বাজার থেকে বেরিয়ে, বাজার কলকাতা থেকে বেরিয়ে। এখানেও প্রচুর ভিড়, সবাই দুর্গাপুজোর কেনাকাটা চলছে। হ্যাঁ, সিটি স্টাইল, প্রচুর লোক, সব জায়গাতেই ভিড়, পুজোর বাজার চলছে। এখানে লাইন দিয়ে সব কুর্তি, ফ্রক, বাচ্চা থেকে বড়
সুন্দর সুন্দর ডিজাইন। সুন্দরভাবে সেজে উঠেছে হাতি বাগান পুজোতে, আর ভিড় তো ভিড়, প্রচুর ভিড়। আজকে আমরা বৃহস্পতিবারে এলাম, ভাবলাম ভিড় হবে না, শনিবারটাকে অ্যাভয়েড করতে চাইলাম, কিন্তু না, অ্যাভয়েড করে কোনো লাভই হলো না। ভিড় তো ভিড়, চারিদিকেই লোকজনে পুরো ভর্তি। আমরা বাজার টাজার করে চলে এলাম, দিয়ে সেই চাউমিন থেকে চাউমিন টাউমিন নিয়ে বাড়ি চলে যাব। আজকে আর খাওয়ার সময় নেই, অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় রাত 9:30 বাজে। একদিন এসে পরে ভেতরে বসে খাবো, তো এখন নিয়ে চলে যাব। রাজু আছে ভেতরে, অর্ডার দেওয়া হয়েছে। চাউমিন হচ্ছে শ্যামবাজারের দিকে যেতেই রাস্তাতে পড়ে, মানে হাতিবাগান শ্যামবাজার এই দিকে চলে গেছে হাতিবাগান। চাউমিন থেকে চাউমিন থেকে আমরা খাবার নিয়ে চলে এসেছি বাড়িতে। এখন প্রায় 10:00 বাজতে যায়, তো এটা এবারে আনপ্যাক করব খাবারটা। তো কীরকম কী দিয়েছে, আমরা চাউমিন নিয়েছি, চিকেন চাউমিন আর চিকেন মানচাও স্যুপ নিয়েছি, তো তোমাদের দেখাবো কতটা কী পরিমাণ দিয়েছে। এবারে আনপ্যাক করা যাক। এই যে চাউমিনের সুন্দর একটা প্যাকেট দিয়েছে, আর এরকম করে প্যাকিং করে দিয়েছে চাউমিন, সিল করে দিয়েছে যাতে একটু না পড়ে যায়। মানে ওরা তো সিল করে দিয়েছে, কিন্তু আমার হাত থেকেই পড়ে যাচ্ছে বাড়িতে এসে। একদম সিম্পল চাউ নিয়েছি আমরা, বেশি হিজি বিজি টিজি নিইনি। দেখি স্পুনটা, পুরো তো কেকের মতো, মানে এদিক ওদিক আপনি বাপ দেখে তো মনে হচ্ছে ভালোই হবে খেতে। ভালো জায়গা থেকে নিলে ভালো হয়, আর দামটা, স্মেলটা ভালো এসেছে, দামটাও ভালোই নিয়ে নেয়। এইটুকু চাউমিনের দাম 210 নিয়ে নিল। চিকেন কোথায়? ও এটা কি ডিনা চিকেন? এই চিকেন গুলো সাদা সাদা, চিকেনের চাউমিন। আর এরকম দিয়েছে স্যুপের প্যাকিংটা বেশ ভালো দিয়ে কলকাতা। এটা দেখি কি কি দিয়েছে স্যুপটাতে, এটা মানচাও চিকেন স্যুপ, এটার দাম 195 টাকা, 195 না 190। এতে দিয়েছে ভুজিয়া নয় ওই চাউমিন গুলো ভেজে, না এটা আলুর চিপসের মতো, ওই ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আনার জন্য, কিন্তু ক্রাঞ্চি নেই এটা, গরমে থেকে ইয়ে হয়ে গেছে। তাহলে একটু ঠান্ডায় রাখলে ক্রাঞ্চি হয়ে যাবে। এমন খেতে ভালো না, প্রথমে খেয়ে কোনো টেস্ট হচ্ছে না, তারপর টেস্ট আসছে। এত গরমটা আমার টেবিলটা না ভেঙে যায়, টেবিল ভেঙে গেলে তো টেবিল পাবো না, গরম প্রচণ্ড গরম। দেখছো ধোঁয়া উঠছে তো, গরম। এটা স্পুনটা কোথায় গেল? আর একটা স্পুন কোথায় দিলাম? এই যে দেখো, বাস গাঢ় গাঢ় স্যুপ, একদম দেখে মনে হচ্ছে ভালোই হবে খেতে। কি দাঁড়াও, প্রচুর গরম। আর ওইখানে কি দিয়েছে দেখো, এই যে এটা দেখি চাটনি দিয়েছে, এগুলো কাঁচা লঙ্কা। আমি বলেছিলাম একটু চাউমিন ঝাল ঝাল করতে, বলছে আলাদা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাই যে এগুলো কাঁচা লঙ্কা দিয়েছে, মানে ভিনিগারে ভেজানো কাঁচা লঙ্কা এরকম করে কৌটোতে, হোমিওপ্যাথি ওষুধ এগুলো দিয়েছে, বেশ ভালো ব্যাপারটা। একটা ভালো লাগছে না, কিন্তু স্যুপটা হেভি দেখতে, ব্যাপক লাগছে, ওটা খেতেও ব্যাপক লাগবে। ওটা চপস্টিক দিয়েছে, চপস্টিকে কি আমরা চাউমিন খেতে পারবো? কোশ্চেন মার্ক। তো এবারে আমাদের এটা ডিনার শুরু হবে, স্যুপটা অনেক বেশি, চপস্টিক দিয়েছে, চপস্টিকে খেতে হবে। চাউমিনে চাউমিনে যে খাবে তাকে চপস্টিকেই খেতে হবে, কিছু করার নেই, না খেতে চাইলেও খেতে হবে।
ও এটা আলাদা নয় কি, এটা ইজি হবে খাওয়া কি, যা সেরকম ধরবে এরকম করে খাবে, খেতে তাও পারবো না আমরা, কিরকম একটা ধরে না না ওইসব প্র্যাকটিস করে লাভ নেই, আগে খাই তো ঠিক আছে। সুপটা তাহলে মিত্রতে ফেলবো না, এখানেও থাকবো কি আর, বড়টাতে সুবিধা হবে না আসতে। অনেকটাই দিয়েছে সুপ, একজন কেউ যদি সুপ খায় পেট ভরে যাবে। কালকে রাতে ভিডিওটা মানে শেষ করতে ভুলে গেছি, অনেক রাত হয়ে গেছিলো তাই ভিডিওটা শেষ করতেও ভুলে গেছি। কালকে চাউমিনের রিভিউটা দেওয়া হলো না, চাউমিন আর সুপ দুটোই একদম ব্যাপক ছিল খেতে, একদম 10-এ-10, যেরকম চিকেনও ভর্তি এগও ভর্তি, টেস্টও ওইরকমই। তো তোমরাও ট্রাই করতে পারো মানচবের চাউমিন, মানে এই দুটো আইটেম খেয়ে তো আমাদের বেশ ভালোই লাগলো, পরে পরে আরও ট্রাই করবো। আর যাই হোক, টুকটাক শপিং করেছি, খুব বেশি কিছু নিইনি, কারণ যখন তখনই জামা নেওয়া হয় আর পুজোতে আলাদা করে কী আর নেবো। যাই হোক, কালকে মানে বেশ ভালো লাগলো এই এত লোকজন বা একটু সাজানো বাজার দেখে, নতুন করে যেন পুজোর সাজে সব সেজে উঠেছে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সবাইকে টাটা, বাই বাই, সবাই খুব খুব ভালো থাকো আর দুর্গাপুজোতে প্রচুর 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 আনন্দ করো।